हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज हाफी खान यूट्यूब चैनल। वेलकम टू अनदर ब्लॉग। आशा करी सबाई अनेक भालो आछेन, आमिओ आलहमदुलिल्लाह भालो आछी। तो व्यूअर्स, आज के खिचुड़ी रान्ना करा हुए चिलो सकाले, ओ रेसिपिटाई आपनादेर काछे शेयर करे निलाम। तो आमी चिकेनटा भुना करे नियेछी सब मसला दिए। चिकेने सचराचर जे मसलागुलो देवा हय ओगुला दिए आमी चिकेनटा भुना करे नियेछी। এখন আমি এখানে আলু আর গাজর অ্যাড করলাম। তো এখানে প্রায় হাফ কেজির মতো পোলাও চাল আমি ধুয়ে নিয়েছি, আর এখানে মুগ ডাল ধুয়ে নেওয়া হয়েছে এক কাপের মতো। এই যে এখন আমি অ্যাড করলাম মটরশুঁটি, আর এখানে প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো একটু সিদ্ধ হয়। এরপর आगे थेके धुए रखा पोला चाल और मुग डालटा आमी एखन दिए दिब। এরপর আমি পোলা চালটাকে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, সব মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে করে আরো দুই তিন মিনিট কুক করে এখন আমি এখানে পানি অ্যাড করব। পরিমাণ মতো পানি অ্যাড করতে হবে। এরপরে আমি টমেটো আর কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচ এখানে সবসময় মিডিয়ামে রাখতে হবে। এরপর যখন পানিটা একদম শুকিয়ে যাবে চুলার আঁচ একদম লো করে দিতে হবে। এই যে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসায় এরকম করে খিচুড়িটা আমরা রান্না করে থাকি। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আপনারা আপনাদের কাছে কীরকম লেগেছে আমাকে জানাতে পারেন কমেন্টস বক্সে। তো ভিউয়ার্স, শীতের সকালে এরকম সবজি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে আসলেই অসাধারণ লাগে। আর ছিল সাথে জলপাইয়ের আচার। তো আমরা সবাই সকালবেলা খাবারটা সেরে নিচ্ছি। এরপর ভিউয়ার্স, রাতের বেলা চিকেন কিমা করব। এর জন্য আমি ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা রসুন পেস্ট এক টেবিল চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাউডার আর হচ্ছে গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর বনলেস চিকেন ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানে প্রায় দেড় কাপের মতো চিকেন কিমা আছে দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালো করে মিডিয়াম আঁচে কুক করে নিব। তো ভিউয়ার্স, চিকেন কিমাটা 5 থেকে 7 মিনিটের মতো কুক করে আমি এখানে টমেটো অ্যাড করলাম প্রায় 2টার মতো। এখানে আমি অ্যাড করেছি 1/2 টেবিল চামচ টেস্টিং সল্ট। পর আমি একটু নেড়েচেড়ে চিকেন কিমাগুলোকে এখানে পানি অ্যাড করে দিলাম প্রায় 1/2 কাপের মতো।
এই যে ভিউয়ার্স, আরো 2-3 মিনিটের মতো কুক করার পর পানিটা একদম শুকিয়ে এসেছে। এরপর আমি চুলা থেকে তুলে নিয়েছি চিকেন কিমা। এরপর ভিউয়ার্স বেগুন ভাজি করব, এর জন্য বেগুন কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে অ্যাড করছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন পেস্ট। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আছে। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে আমি ফ্রাই প্যানে বেগুনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি এখন এক সাইড উল্টে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, আমার চিকেন কিমা আমি সার্ভিং ডিশে নিয়েছি। কি সুন্দর কালার এসেছে! এই যে আমার বেগুন ভাজি। তো এটাই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। তো ভিউয়ার্স, কেমন হলো আজকের আমার এই রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।